মাত্র 5 নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকে রাজ্যের প্রথম 10 এর মেধা তালিকা থেকে ছিটকে যেতে হয়েছিল পুনর্মূল্যায়নে নম্বর বাড়ায় এবার রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থানে চলে এলো গোঘাটের বালি হাই স্কুলের ছাত্রী সুনিপা কোলে আগে যেখানে সুনিপার নম্বর ছিল 484 এবার সেখানে বেড়ে হলো 491 উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় সুনিপার সংস্কৃতে 90 নম্বর এই নম্বর নিয়ে সন্দেহ ছিল তার তারপর সে খাতা রিভিউ করার সিদ্ধান্ত নেয় খাতা রিভিউ করার পর নম্বর আসলে দেখা যায় একেবারে 7 নম্বর বেড়েছে সুনিপার সংস্কৃতে তার নম্বর বেড়ে হলো 97 আর মেধা তালিকায় অষ্টম স্থান হলো তার প্রথমে তো নাম্বারটা খারাপ ছিল না প্রথমে আমরা বলেছি না ভালোই হয়েছে তারপরে দেখলাম যে সংস্কৃত নাম্বারটা কম হ্যাঁ বা অন্যান্য ছাত্রদের তুলনায় দেখছি যে খারাপ নাম্বারটা সংস্কৃত 90 পেয়েছিল তারপরে আমরা বলছি তাহলে তো এটা নিয়ে এবার স্যারের সাথে কথা বললাম যে টিউশনের স্যার পড়াতো এবারে সে বললো না এটা তো সুনিপা আরও বেশি পাবে হ্যাঁ এটা 90 পার মেয়ে নয় ও হচ্ছে শেষের দিকে নম্বর পাবে নয় শেষের দিকে তারপরে তখন সেও আমাদের বললো সেই স্যার বা আমরা সবাই মিলে স্কুটনি করার জন্য স্কুটনি করা হলো তারপরে স্কুটনি কোথায় করতে গিয়েছিল স্কুটনি আমরা স্কুলে গিয়েছিলাম স্কুল সব ব্যবস্থা করেছিল তারপর এবারে ফোনেতে আসে ওর মেসেজ আসে যে রিভাইজ বলে আসে আর কি যে নাম্বারটা পরিবর্তন হয়েছে এবার কী পরিবর্তন হয়েছে সেইটা আমরা বুঝতে পারি না তখন আমরা স্কুলে যাই স্কুলে বলে ইনস্টিটিউটের সাথে ইয়ে করে যোগাযোগ করতে বলেছিলো এবার যখন যোগাযোগ করা হয় স্যারেরা খুব একটু ব্যস্ততার মধ্যে ওরা আনতেও একটু দেরি করেছিল তারপরে যখন আনে ওরা খুব খুশি স্কুলের স্যারেরা ওনারা খুশি হয়ে তখন আমাদের আগে জানায় তারপরে আমরা আবার সব যাই শনিবার স্কুলের পক্ষ থেকে নতুন মার্কশিট তুলে দেয়া হয় সুনিপার হাতে কলা বিভাগ থেকে এই নম্বর পাওয়ায় উচ্ছ্বসিত সুনিপা আগামী দিনে শিক্ষকতার পেশা বেছে নিতে চায় সে আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো আমরা জানি যে ভালো রেজাল্ট করবে তারপরে যখন নাম্বারটা পেয়েছে আমরা খারাপ ভাবি না যে ভালোই হয়েছে কিন্তু তাও আমাদের একটু আশা ছিল যে আমার মেয়েটা হয়তো র্যাঙ্ক করবে তারপরে আবার আমরা ওই রকম রিভিউ করাতে দিই তারপরে তো আবার ভালো নাম্বার আসে আমাদের খুব ভালো লাগে ওটা শুনে পরিবার সূত্রে খবর সুনিপার বাড়িতে বাবা মা ছাড়াও রয়েছে তার দাদা যে এখন পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট হাতে পাওয়ার পর প্রাপ্ত নম্বর নিয়ে সংশয় তৈরি হয়েছিল যেভাবে পরীক্ষায় উত্তর দিয়েছিল সুনিপা সেই তুলনায় তার প্রাপ্ত নম্বর অনেকটাই কম রয়েছে এরপর তার স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউটর ও তার পরিবারের লোকজনের সম্মতিতে খাতা রিভিউ করতে দেয় সে হ্যাঁ সুনিপা ও আমারই ছাত্রী আর কি সুনিপা কলে ও 484 পেয়েছিল তো যেহেতু আর 5 নম্বর দরকার ছিল রাজ্যে 1 থেকে 10 মধ্যে আসার জন্য তো ও পেয়েছে এখন 491 টোটাল হয়েছে ও সংস্কৃতে 90 পেয়েছিল বাংলা সংস্কৃত আমার কাছে পড়তো আর কি আমি বললাম যে না 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 আরও বেশি পাবে ও যা সারা বছর পড়াশোনা করেছে ও 100 পাওয়ার মতো মেয়ে আর কি তো সেই জন্য আমি রিভিউ করতে বললাম ও রিভিউ করেছিল যাই হোক ভালো রেজাল্ট হয়েছে ও খুশি আমরাও খুশি ও এখন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে অষ্টম হয়েছে আমি খুব খুশি ও তো খুশি আমিও তো খুব খুশি আর খাতা রিভিউ করার পর একেবারে 7 নম্বর বেড়ে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার 10 নম্বরের মধ্যে রয়েছে সে অষ্টম স্থানে চলে এলো গোঘাটের জয়কৃষ্ণপুর এলাকার মেধাবী ছাত্রী সুনিপা কোলে এই বিষয়ে কৃতি ছাত্রী সুনিপা কোলে জানিয়েছেন ইংরেজিতে অনার্স পড়ার জন্য তার সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে বেথুন কলেজে পড়াশোনা শুরু হয়ে গেছে তার লক্ষ্য রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি কলেজে পড়ার বাবা কৃষি কাজ করে সংসার চালান আগামী দিনের লক্ষ্য পূরণ কতটা সচ্ছলভাবে হবে তা জানা নেই তার তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করায় খুবই খুশি সুনিপা স্কুলের ছাত্রী আমার প্রথমেতে নাম্বার এসেছিলো 484 তো টিউশনের স্যারেরা এবং আমার বাড়ির লোকেরা এবং আমি নিজেও স্কুলের স্যারেরাও মনে করেছিলেন যে আমি এর থেকে অনেক বেশি পাওয়ার যোগ্য এবং আমারও মনে হয়েছিল যে আমি এর থেকে আরও ভালো লিখে এসেছিলাম তো তার জন্য স্ক্রুটিনি করাতে দিয়েছিলাম ডেট দিয়েছিল স্ক্রুটিনি তো আমরা তখন স্ক্রুটিনি করাতে দিয়েছিলাম আর এই রিসেন্ট আমার রেজাল্ট এসেছে 7 নম্বর বেড়েছে 491 হয়েছে শুধু সংস্কৃত বিষয়েতেই স্ক্রুটিনি করাতে দিয়েছে হ্যাঁ সংস্কৃত বিষয়েতেই শুধুমাত্র স্ক্রুটিনি করাতে দিয়েছিলাম
স্কুলের শিক্ষকরা খুব খুশি, ওনারা তো প্রথমে খুব বেশি একটু হতাশা হয়েছিলেন, কারণ একটু আশা ছিল আমার উপরে যেহেতু, তো এখন রেজাল্ট পাওয়ার পরে খুব খুশি, স্কুলের স্যাররা টিউশনের স্যাররা সকলেই খুব খুশি, খুব খুশি মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে, বাড়ির লোকেরা খুব খুশি, বাবা মা খুব আনন্দিত হয়েছে, স্কুলের স্যাররা টিউশনের স্যাররা খুব সাহায্য করেছে করেছিলেন, ওনারা যেটা আশা করেছিলেন সেটা হয়েছে অবশেষে, তো সকলেই খুব খুশি, মানে সব মিলিয়ে একটা বেশ আনন্দের আবহাওয়া। তখন একদিক থেকে বলতে 484 খুব একটা খারাপ নাম্বার বলে মনে হয়নি, তো একটু সান্ত্বনা দিয়েছিল স্যারেরা যে স্ক্রুটিনি করাতে যাও নিশ্চয়ই ভালো রেজাল্ট আসবে, একটু মন খারাপ ছিল তবে একটু আশা আশাতেও ছিলাম, আর সেই আশাটা আজকে পূরণও হয়েছে। গোঘাট থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।